জাতীয় প্রেস ক্লাবের সীমানা প্রাচীরের উত্তর পূর্ব দিকে সচিবালয়ের সামনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের পণ্যের জন্য দাঁড়িয়ে আছেন মিরপুরের গৃহবধূ রিনা বেগম। অপেক্ষাকৃত কম দামে তেল, আলু, পেঁয়াজ, ডাল ও চিনি কিনতে সকাল 7টায় তিনি মিরপুর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। টিসিবির ট্রাক এলে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে হবে, তাই লাইনে দাঁড়ানোর জন্য একবার সচিবালয়ের দক্ষিণ গেটে আরেকবার উত্তর গেটে আসা যাওয়া করতে থাকেন তিনি। কিন্তু ট্রাক আর আসে না। তিনি যখন দক্ষিণ গেটে তখন শুনতে পান ট্রাক এসেছে। সামান্য পথ হেঁটে এসে দেখেন বিশাল লম্বা লাইন। সকাল 7টায় এসেও 620 টাকার প্যাকেজ কিনে যখন হাতে পান তখন 11:30 বেজে গেছে। স্বামী ও 3 সন্তান সহ রিনা বেগমের সংসারে সদস্য সংখ্যা 5 জন। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোটখাটো চাকরি করেন। স্বামীর একার আয়ে সংসার আর চলে না মন্তব্য করে রিনা বেগম বলেন, জিনিসপত্রের যে দাম, খুব কষ্টে সংসার চালাতে হচ্ছে। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঢাকায় সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা 11টা থেকে তারা পল্টনের বাইতুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে সমাবেশ শুরু করে। বেলা 11টায় সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়। বিজয়নগর প্রেস ক্লাব থেকে পল্টন গুলিস্তান সড়ক বন্ধ করে দেওয়া হয়। আশেপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিত দেখা যায়। সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণার প্রস্তাব আনার দাবি জানিয়েছেন। এছাড়া ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশ থেকে ফরাসি দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়। সমাবেশ শেষে হেফাজত কর্মীদের গুলশানে ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কথা রয়েছে। স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাক স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে গিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক স্যামুয়েল পাটি হজরত মোহাম্মদ সাল্লাহের কার্টুন প্রদর্শন করেন। এ ঘটনার পর গত 16 অক্টোবর 18 বছর বয়সী এক চেচেন কিশোর স্যামুয়েলকে শিরচ্ছেদ করে হত্যা করেন। স্যামুয়েল হত্যাকাণ্ডের পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো তার ইসলামী বিরোধী কর্মকাণ্ড এবং হজরত মোহাম্মদ সাল্লাহ এর কার্টুন প্রদর্শনী অব্যাহত রাখার ঘোষণা দেন। এ নিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। বিশ্বনবীর ইজ্জত সম্মান রক্ষার্থে যে জিহাদ শুরু হবে সেই জিহাদের কাতারে প্রথম আপনারা দেখবেন জুনাইদের সিনাকে। করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স কমিটির প্রথম সভা আগামীকাল মঙ্গলবার দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও কমিটির প্রধান উপদেষ্টা জাহিদ মালিক। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য 2 অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভার আলোচ্যসূচিতে রয়েছে জাতীয় ভ্যাকসিন পরিকল্পনা প্রণয়ন, ভ্যাকসিন প্রোকিউরমেন্ট ও ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রস্তুতি, ভ্যাকসিন প্রয়োগে প্রায়োরিটি গ্রুপ নির্ধারণ, ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা প্রণয়ন এবং কারিগরি সহায়তা সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিতকরণ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরকে লাইন ডিরেক্টর MMC অ্যান্ড HK সদস্য সচিব করে 26 সদস্যের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের নতুন করে আক্রান্ত হয়েছেন 82 জন এবং একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়ালো 21,298 জনে। রোববার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। গত 24 ঘন্টায় চট্টগ্রামের 6টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট 930টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে 89টি পরীক্ষা করে 7 জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে 395টি নমুনা পরীক্ষা করে 8 জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে 186টি নমুনা পরীক্ষা করে 35 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে 47টি নমুনা পরীক্ষা করে 7 জন, স্যাভ্রন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে 116টি নমুনা থেকে 20 জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে 9টি নমুনা পরীক্ষা করে 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে অ্যান্ডেস পর্বতমালায় অবস্থিত প্রাচীন নগরী মাচু পিচু। করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় 8 মাস ধরে বন্ধ থাকার পর অবশেষে মাচু পিচুর দ্বার পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো। লালিত আমেরিকার দেশ পেরুতে অবস্থিত এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এদিকে এই শহরটি পুনরায় খুলে দিতে পারায় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে ইনকা রীতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে পেরু কর্তৃপক্ষ। তবে আগের মতো বেশি সংখ্যক পর্যটক এখন আর মাচু পিচুতে ভ্রমণ করতে পারবেন না।
ওই শহরে পর্যটকদের সংখ্যা কমিয়ে 30% করা হয়েছে, ফলে প্রতিদিন মাত্র 675 জন পর্যটক শহরটিতে ভ্রমণ করতে পারবেন। এস এন রুমা, জেজে টিভি, ডেস্ক রিপোর্ট, ঢাকা।